সাংবাদিক হিসাবে চিন্তা না করে, বোর্ড মেম্বার হিসাবে চিন্তা না করে, নাগরিক হিসাবে যদি চিন্তা করি, আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আগ্রহের সাথে সমস্ত সংস্থার সাথে আমরা কাজ করে মানুষের এই জলবদ্ধতার মুক্তি আমরা চাই। আমি কি একটু আপনাদের কাছে প্রশ্ন করতে পারি, আমাদের ফিডি মহোদয় যে বক্তব্য দিয়েছেন, এটা আমারই বক্তব্য, সেটা আমার মনেরই কথা। মনে করেন আমি মেহেদিবাগ এলাকায় থাকি, খালের জন্য তো মেহেদিবাগে পানি উঠছে না। আপনি দেখেন নালার মধ্যে খাতা, বালিশ, ফাঁড়ি, ফালং, গরু মারা, কুত্তা মারা, আমরা দোকানের সালা ফাড়া সব আনি আমরা নালায় ফেলতেছি। এই কাজ তো সিডিএর নয়। আমি একটু বলি কাইন্ডলি, এবং আমাদের যে দেখবেন ডাস্টবিন আমাদের নাই, নির্দিষ্ট ডাস্টবিন থাকলে পরে যেই ময়লাগুলো তুলে সেই ময়লাগুলো আবার একটু বৃষ্টি হলে আবার নালাতে পড়ে। এখন আমাদের যে প্রকল্পের কাজগুলো সিডিএ থেকে করা হচ্ছে, আপনি দেখেন পিডি সাহেব বলেছেন, কিন্তু আমি বোর্ড মেম্বার মোহাম্মদ আলিশা, আমার এক ভাই হয়তো জানতে চেয়েছেন আমি বোর্ড মেম্বার মোহাম্মদ আলিশা, আমি বিনয়ের সাথে বলছি যে যেই কাজ আমরা করেছি সিডিএ করেছে, আমাদের চেয়ারম্যান মহোদয় পিডি সাহেব আমাদের কর্মকর্তারা করেছে, সেই সুফল আপনারা পাবেন যদি এই বিষয়টি সচেতনতার মধ্যে আপনারা আনতে পারেন। পুরা শহরে বিভিন্ন জায়গায় দেখবেন উঁচু জায়গাতেও পানি আছে, তাইলে নালা নর্দমা ডাস্টবিন লাগবে, আমাদের ডাস্টবিন লাগবে, নালা নর্দমা লাগবে, এগুলো তো সিডিএর কাজ নয়, এগুলো সিডিএর কাজ নয়। আপনারা সবাইকে সচেতন করার জন্য একটু লেখেন, একটু বলেন।